হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য ইউটিউব চ্যানেল কনফিডেন্স বলিং স্বাগত জানে আমার এই চ্যানেলে প্রিয়দর্শক বন্ধুরা ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল টিপিএফ এর এফের নেত্রী পাতালকন্যা জমাতিয়া সম্প্রতি জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি নিয়েছেন এ সম্পর্কে দু চার কথা কিছু প্রশ্ন কিছু ভাবনা আপনাদের সঙ্গে মত বিনিময়ের একটা সুযোগ করে নিচ্ছি প্রিয়দর্শক বন্ধুরা আপনারা জানেন যে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি বর্তমানে ত্রিপুরার রাজনীতির একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা জনগণ এ ধরনের তিক্ত অভিজ্ঞতা বেশ কিছুদিন ধরে অনুভব করছেন সম্প্রতি ত্রিপুরা পিপলস ফ্রন্ট নামে একটা আঞ্চলিক দল তাদের নিজস্ব দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি নিয়েছে প্রায় চার ঘন্টা ব্যাপী জাতীয় সড়ক অবরোধ করে রাখে পরবর্তী সময়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে এই আন্দোলন স্তব্ধ হয়ে যায় এটা একটা সহজ চিত্র কিন্তু এই সহজ চিত্রনাট্যের পেছনে অনেক যদি কিন্তু কিন্তু এসে যাচ্ছে এই যদি কিন্তু কিন্তুগুলিকে নিয়েই আজকের এই অবতারণা তাই অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং বাস্তব চিত্র কী ত্রিপুরা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে আপনাদের মনের সঙ্গে মিলিয়ে নেবেন আতালকোনা জমতিয়ার এই আন্দোলন বহু প্রশ্নের সৃষ্টি করেছে বহু অজানা কথা আজ সামনে ভেসে আসছে যে বিষয়টি আজ প্রথমেই উপস্থাপন করতে হয় তা হল পাতালকন্যা জামাতিয়া জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির জন্য আইনগত কোনো অনুমোদন নেননি অথচ ত্রিপুরা সহ সারা ভারতেই এই ধরনের রাজনৈতিক কার্যসূচীর জন্য আগাম অনুমতি নিতে হয় কিন্তু এই আঞ্চলিক দলের নেত্রী পাতালকন্যা জমাতিয়া শুধু জাতীয় সড়ক নয় এছাড়াও অন্যান্য স্থানেও এই অবরোধ কর্মসূচি জারি রেখেছেন ন্যূনতম দশটি জায়গাতে এই অবরোধ কর্মসূচি পালন করেছেন এই আন্দোলন কর্মসূচির জন্য পাতালকোনা জমাতে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের আগাম অনুমতি নেননি সবচেয়ে আশ্চর্য ব্যাপার এজন্য এসডিএম অথবা বিডিও অন্যান্য প্রশাসনিক স্তরের আধিক্রীরা কিন্তু সম্পূর্ণ মৌনবতা অবলম্বন করে আছেন তাদের নীরব সমর্থন ছাড়া কিভাবে এই ব্যাপারটা সম্ভব হলো এটাই কিন্তু অত্যন্ত গুরুতর প্রশ্ন আজ মানুষের সামনে বর্তমানে যেখানে কোনো ধরনের ধর্মীয় সমাবেশ রাজনৈতিক সমাবেশ এছাড়াও বিনোদনমূলক কোনো অনুষ্ঠান সম্ভব হচ্ছে না সেই জায়গাতে কীভাবে সারা ত্রিপুরাতে এই ব্যাপক গণ গণআন্দোলন সংগঠিত করতে পারলেন পাতালকন্যা জমাতিয়া সেটাই লাখ টাকার প্রশ্ন বলা যায় পাতাল পাতালকন্যা জমাতিয়া সত্যি পাতাল থেকে উঠে এসে রাজ্যে একটা তীব্র গণ আন্দোলনের সূত্রপাত করে দিয়েছেন যেখানে শুধু স্বাধীনতা স্বাধীনতা শুধু স্বাধীনতা তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই সমাবেশ কিভাবে সম্ভব হলো দ্বিতীয় যে বিষয়টি আজ সবার মনে প্রশ্ন করছে সবার মনে একটা উৎসুক সৃষ্টি করছে তাহলে বহু জায়গায় এই অবরোধকরম সূচি পালিত হয়েছে অথচ রাজ্যে গোয়েন্দা শাখা কিছুই জানে না এটা কিভাবে সম্ভব আগাম কোনো ধরনের সতর্কতা দিতে পারলো না রাজ্য গোয়েন্দা শাখা যে সমস্ত এলাকায় এই অবরোধকরম সূচি হয়েছে এখানে কি কোনো ধরনের নিরাপত্তা বাহিনী ছিল না রাজ্য সরকার কোনো ধরনের গোয়েন্দা বাহিনী কাজ করছিল না সেখানে যদি না থাকে তবে বোঝা যাচ্ছে যে উচ্চপদস্থ অফিসাররা এই বিষয়টির প্রতি যথেষ্ট নজর দেননি তবে এখানে কথা থাকে যদি এই সমস্ত এলাকায় একজন হলেও গোয়েন্দা ব্যক্তি কাজ করে থাকেন তবে অনেক প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে সারা সারাত্রিপথে এত বড় আন্দোলন হয়ে গেল জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির মতো ঘটনা যেখানে কোনো অনুমোদন নেই সেই সমস্ত ঘটনাগুলি বাহিনীর চোখ এড়িয়ে সম্ভব হলো সেটা অত্যন্ত আশ্চর্যের কথা তাহলে এই রাজ্যে গোয়েন্দা বাহিনীর রাখার অর্থটা কী সরকার তথ্য প্রশাসন কি এই গোয়েন্দা বাহিনীর উপর নির্ভর করে রাজ্য চালাচ্ছেন সঠিক তথ্য সঠিক ইনফরমেশান যদি আগেই না পাওয়া যায় তবে রাজ্যে গোয়েন্দা বাহিনী রাখা না রাখা খুব সমান কথা রাজ্যে কোষাগার হতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এই গোয়েন্দা বাহিনীর পেছনে আর গোয়েন্দা বাহিনী আজ হাত পা গুটিয়ে বসে আছে এটাই কিন্তু আজকের ঘটনা থেকে প্রমাণিত হয়েছে এই ধরনের ব্যর্থতার পেছনে কারা জড়িত তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে অক্রমণ্য লোক নিয়ে রাজ্যের নিরাপত্তা বাহিনী কতখানি নিজেকে মজবুত করতে পারবে এই প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে কারণ জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাজ্য একটা করুডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যে বাহিনী যদি এইভাবে একের পর এক ব্যর্থ হতে থাকে তাহলে রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তা কতখানি মজবুত থাকবে সেটাই কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে আজ পরবর্তী যে বিষয়টা উপস্থাপন করতে চাই তাহলে আগাম অনুমতি নিয়েই তো দশ হাজার তিনশো তেইশ শিক্ষকগণ শিক্ষা দপ্তরে জমায়েত হওয়ার পর পুলিশ এত কেন বেশি সক্রিয়তা দেখালো তাদের আন্দোলন জননিরাপত্তার পক্ষে কিন্তু হুমকি ছিল না বরং সরকারের অনুমোদন নিয়েই তারা তাদের দাবির সমর্থনে শিক্ষা দপ্তরের সামনে আন্দোলনে সামিল হয়েছিল অথচ পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে সেখানে এই আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে ব্যস্ত হয়ে পড়ে মামলা পর্যন্ত করা হলো অথচ জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ বেআইনিভাবে এবং অনুমতি ছাড়াই এই বিশাল সংখ্যক লোকের বিরুদ্ধে কিন্তু অত্যন্ত সহনশীল শীতল এবং শিশু সুলভ মনোবৃত্তি করল যেটা যে মাসের চোখে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের নিরাপত্তা বাহিনী বিমাতৃসুলভ আচরণ করে চলছে আজ মানুষ জানতে চাইছে সকল আন্দোলনকারীদের বিরুদ্ধে কি করোনা আইনের সকল ধারায় কি প্রয়োগ করা হবে যদি না হয় তবে রাজ্যের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে কারণ এত বিশাল সংখ্যক লোক বিভিন্ন জায়গায় জড়ো হয়ে যেভাবে এই আইন ভঙ্গ করেছে তাতে করে রাজ্যের জনস্বাস্থ্য হুমকির মুখে এসে দাঁড়িয়েছে পরিস্থিতির যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসছে তা হল প্রদ্যুৎকৃষ্ণ বর্মন মহোদয় কি এই ধরনের আন্দোলনে সামিল হয়েছেন নাকি এই ধরনের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন অথচ প্রদ্যুৎকিশোর ভ্রমণের নামে এই আন্দোলন কর্মসূচি রাজ্যে মানুষের জীবনে একটা দুঃখ বেদনার বাতাবরণ তৈরি করেছিল কয়েক ঘন্টার জন্য রাজ্যে বৃহৎ অন্যান্য আঞ্চলিক দলগুলি কিন্তু এই ধরনের অস্বাভাবিক আন্দোলন কর্মসূচিতে সামিল হয়নি বা সমর্থন জানায়নি এটা অত্যন্ত সদর্থক ভূমিকা বলে মনে করছেন রাজ্যের সভ্যবুদ্ধিসম্পন্ন মানুষেরা প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই প্রশ্ন এই ভাবনাগুলি আপনাদের কেমন লাগলো আপনাদের মনের সঙ্গে কি একাত্মতা প্রকাশ করতে পেরেছি এই সমস্ত প্রশ্নগুলি তাহলে অবশ্যই কনফিডেন্স বিল্ডিং ইউটিউব চ্যানেলে লিখে জানাবেন ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানে দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই কনফিডেন্স বিল্ডিং চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম